ফাইনালি তোমাদের সঙ্গে রিভিল করেই দিলাম ব্যাপারটা কি, কেন আমরা বাপের বাড়ি যাচ্ছি। শুক্রবার হচ্ছে যে ওর আশীর্বাদী, শনিবার হচ্ছে আমাদের যেটা আর কি ক্ষীর খাওয়ানোর লবণ বলে সেটা, আর রবিবার দিয়ে সোমবার রিসেপশন। এই হারটা না সিঙ্গেল বিক্রি করছিল, তো এই হারেরটা নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে না সকাল থেকে বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে যে কি বলবো। কিন্তু কলকাতায় অনেক জায়গায় বৃষ্টি হয়নি, আমাদের এই দিকটাতে না এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো। আর আজকে সকাল থেকে ভিজে ভিজে একটা জায়গা করা হয়েছে সমস্ত সবজিপত্র। আজকে না বেশ অল্প স্বল্প করে সবজি টবজি নিয়েছি, কারণ আর দুদিন মাত্র আছি এখানে, কারণ ঈদ আছে, এবার বাড়ি চলে যেতে হবে। ভিজে ভিজে দুজনে বাজার করেছি, ওকে আজকে রেখে দিয়ে ও নিচে খেলছিল, বলি আজকে রবিবার কোনো অসুবিধাই নেই, আরামসে খেলতে থাকুক। ও সবাই মিলে ওরা না আছে আজকে, না আছে স্কুল, কাঁদছিলে কেন? না আছে স্কুল, না আছে তো ওকে রেখে দিয়ে গেছিলাম, ওকে আর নিয়ে যায়নি বাজারে, বলি এই বৃষ্টিতে কাদাতে নিয়ে যাব না। তো খেলছে, খেলব, ওরা তিনজনে মিলে খেলছিল নিচে, তো ওকে রেখে দিয়ে বাজার করে নিয়ে এলাম। তো এখনো রান্না টান্না বসানো হয়নি, তো এবার যাচ্ছি রান্না বসাবো। এই সবে রান্না বসিয়েছি, তো আজকে বানাচ্ছি চিকেন, তো এখানে চিকেন কষা হচ্ছে। তো বেসিক্যালি আজকে বানানো হচ্ছে যে এই এখানে যে চালটা দেখতে পাচ্ছ, এটা একটা আতপ চাল, তো এটা না আমি দু মাস আগে নিয়ে এসেছি। কি হয়েছে, এই চালটা না খিচুড়ি করলে ভালো লাগে, না এমনি খেতে ভালো লাগে, কোনো টেস্ট নেই চালটা, দিয়ে না পড়েই আছে, শেষই হয়নি, শেষই হয়নি। আজকে না বলি না এটার একটা কিছু একটা গতি করতে হবে। চিকেন দিয়ে ভাত দিয়ে যেরকম চিকেন পোলাও বানানো হয় সেরকমই বানাচ্ছি, কারণ এছাড়া না একে আর কিছুতেই খাওয়া যাচ্ছে না। ছবিটাকে খিচুড়ি করে দিলে ভাতটা এতটা বড় হয়ে যায়, আমি আতপ চাল নিয়ে এলে মানে ঠিকঠাক হবে, একটা সেন্ট থাকে আতপ চালে, তো একদম কিচ্ছু নেই। বলি না একে এরকম ভাবে খাওয়া যাবে না, শোভনকে দিলে তো ও ভাতটা কোনোদিনই খাইনি, আমরা একদিনই খিচুড়ি করে খেয়েছি, তা একদম টেস্টলেস, একদম ভালো লাগেনি। তার থেকে এমনি আমাদের সেদ্ধ চালের খিচুড়ি করলে না ভালো লাগে, যে ওই জন্য চিকেনটা কষছি, চিকেন পোলাওয়ের মতো করে বানাবো। আর সবজি টবজি বিশেষ কিছু বানাবো না, যেগুলো আছে ভাবছি যে কালকে যেটুকু হয় হবে দুবেলা, আর পরশু দিন একবেলা, কারণ পরশু দিন বিকেলবেলা আমরা বেরিয়ে যাবো তিনটের দিক করে, আমাদের হাওড়া থেকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ট্রেন আছে। অল্প করেই সবজি এনেছি আজকে, কুমড়ো পটল, ঝিঙে আর এই পুঁই শাক, আর এখানে আছে আলু, আলু শেষ হয়ে গেছিলো। আর এখানে না আজকে বাজার থেকে একটা জিনিস নিয়ে এসেছি, এই দেখো সেটা হচ্ছে যে জাম, একদম টাটকা টাটকা জাম, কি করবো, কিনেই খেতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের ঘরে না অনেকগুলো জাম গাছ ছিল, এই বছরই জাম গাছগুলো কেটে দিয়েছে, সামনেটাই বিশাল বড় বড় হয়ে গেছিলো, মানে এত জাম পড়তো, এত জাম পড়তো, আব্বু না ওগুলোকে সকাল থেকে ঝাড় দিয়ে জড়ো করতো, দিয়ে ফেলে দিয়ে আসতো। তো এখন আপাতত এইমাত্র ভালো জামের গাছ আছে, তো বাদ বাকিগুলো সব কেটে দিয়েছে, ওরা বাবাই জাম কিনে নিয়ে এসছে। আমি বলি আমাদের যে গাছগুলো কেটে দিল, এখন সেই গাছের জামের মতোই জামটা, আমি বলি এখানে কিনে খেতে হচ্ছে, ঘর খানিয়ে কিনে খেতে হতো না। কি হচ্ছে মাম্মা, তোমার তো ধোধো হয়ে গেছে, কি খাবে? এখন চিকেনটা কষে নি, ওটা আঙ্গুর নয়, দূর বোকা, এটা আঙ্গুর নয়, এটা জাম, খাও ভালো, জাম খাও খুব ভালো, আঙ্গুর নয় এটা জাম। এগুলো এখন খাওয়ানোর চেষ্টা করি, কিছুতেই খাবেনি, বেশি জিনিস ভালো লাগেনি ওদেরকে। চিকেন কষা হচ্ছে আর এখানে মেটে কষা হয়ে গেছে, তো মেটে কষা নিয়ে চলে এসেছি, বেটুকে খাওয়ানো হচ্ছে। আর বাচ্চাদেরকে না মেটে কষা খাওয়ানো খুব ভালো, কারণ প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো মেটেটা আমি ওকে আনলেই দেওয়ার চেষ্টা করি। আজকে দুটো মেটে আছে, ওই জন্য কষে দিয়ে দিলাম, কারণ ভাতটা হতে একটু দেরি আছে, আর ও সানটান সব হয়ে গেছে, বেশ টুকটুক করে খেয়েও নিচ্ছে। খেয়ে নাও, আরে বাবা খাই দিচ্ছে, খেয়ে নাও বাবা, শেষ হয়ে গেল, আর একটা আছে বাবু, শেষ হয়ে গেল, একদিকে হাতে চকলেট আর একদিকে মেটে, নাকি চকলেটটা খায় গেছে, ও মুখেরটা শেষ কর পুরো। এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আজকে বর আমার জাম মাখিয়েছে, একদম পুড়ে পুড়ে কাঁচা লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা, নুন, চাট মশলা, একদম মুখরোচক করে জাম মাখিয়েছে। মাখিয়ে দিয়ে পালাতে কেন খাও, আর কথা
আমি একদম ঝাল খেতে পারি না। সুবিনটা যখন থেকে মানে ভাত খাওয়া শুরু করেছে, মানে যখন থেকে আমাদের জন্য যে তরকারি রান্না হতো সেই তরকারি দিয়ে যখন থেকে সুবিন ভাত খাওয়া শুরু করেছে, তখন থেকে না তরকারিতে লঙ্কা দেওয়া হয়নি, মানে ঝাল নামক জিনিসটাই উঠে গেছে। তো এখন যদি কোনো কিছুতে ঝাল দেওয়া হয়, যে কোনো জিনিস একটু ঝাল হয়ে গেলে না আমার এত ঝাল লাগে। আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছে কতগুলো, তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে মাখিয়েছে। চিকেন পোলাও হয়ে গেছে আমাদের, চিকেন পোলাও। আর চিকেন পোলাও দিয়ে ভাত কে খাবে? চলো আজকে ভাত, স্যালাড আর আম। ঠিকঠাক আছে বাচ্চা? নুন টুন এই চালটা না এইভাবেই খেয়ে শেষ করতে হবে। খিচুড়িতেও ভালো লাগে, বাবু যে ফ্যান ভাত খায় তাতেও ভালো লাগে না। নাও ভাত খাও, তুমিও ভাত খাও, আমিও ভাত খাই। যা ভাত খাও, তাদের ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে বিকেল 5টার থেকে বসে এডিট করছিলাম, কখন যে 7টা বেজে গেছে আমার না খেয়ালই নেই। তারপর সবিনের বাবাই এসে বলছে যে চাটা আজকে খাওয়াবেনি নাকি, আজ এই বৃষ্টি বাদলের দিনে চা না হলে জমে। এখন বাচ্চা থেকে চ 7টা 20 আজ আমাদের এখনো চা খাওয়া হয়নি। চাটা খেয়ে দেন, একটু বেরোতে হবে, গড়িয়ে যেতে হবে, একটু কাজ আছে। আর আজকে যে মেঘের অবস্থা, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, 15-20 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই ভাবছি আজ রেনকোট পরে আর বেরোবো, যাতে না এসে আর স্নান করতে হয়। এখন চাটা বানাই, অনেক লেট হয়ে গেছে আজকে। চা বানানো হয়ে গেছে, চায়ের সঙ্গে টা নিয়েছি, মুড়ি না তেল খাবনি, চায়ের সঙ্গে মুড়ি নিয়েছি আজকে, মুড়ি চানাচুর আর চা। সন্ধ্যাবেলায় আমরা চা নিয়ে বসেছি, বাইরে বৃষ্টি পড়ছে আর তার সাথে সিরিজ চলছে। সারা দুপুর আজকেও সিরিজ দেখেছে আর আমি এডিট করেছি। মানে রবিবারটা তোমারই ভালো যাচ্ছে বুঝেছো। আমি এখন থেকে শুরু করছি, ও শুরু করেছে দুপুর থেকে। এখন এই 8টার সময় একটু রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি গড়িয়া। সেই দিন যে টেলারে গেছিলাম না, ব্লাউজটা এনেছি, কিন্তু ব্লাউজটা না একটু গন্ডগোল হয়ে গেছে, আবার সেটাকে দিয়ে এসেছিলাম। তো আজকে যাচ্ছি সেটা আনতে, হাতে যেহেতু আর সময় নেই। কেন সময় নেই কী ব্যাপার, এতদিন ধরে যে তোমাদেরকে বলে বলে আসছি যে বাপের বাড়ি যাবো কিছুদিন পরে, তো আজকে সেটা রিভিল করবো। আগে ঘুরে আসি তারপরে বলছি কি। বৃষ্টিতে চারিদিক প্যাচর প্যাচর হয়ে গেছে, এই দিকটা কাদায় একদম ভর্তি হয়ে গেছে। ফাইনালি আজকে ব্লাউজটা একদম ঠিকঠাকভাবে হাতে পেলাম, তো চলো এবার বাড়ি চলে যাবো। ওঠো ওঠো ওঠো, আমার বড় হয়ে গেছে, নিজে নিজে এখন উঠে যায় গাড়িতে। এই খানিকক্ষণ হলো ঘরে ঢুকেছি, আজকে যাক বাবা ব্লাউজটা পাওয়া গেল। অনেক ব্লাউজটা না হাতটা প্রচুর টাইট হয়ে গেছিলো, ওই জন্য ব্লাউজটাকে আবার দিয়েছিলাম ঠিক করাতে। তো আজকে ফাইনালি ওটা পেলাম। এই যে আর সব জামা কাপড় বের করানো শুরু করেছি প্যাকিংয়ের জন্যে। আর এটা হচ্ছে যে লেহেঙ্গার ব্লাউজটা, লেহেঙ্গার ব্লাউজটাও ঠিক করতে দিয়েছিলাম, তো আপাতত হয়ে গেছে। তো এই ব্যাগটার ভিতরে এবার ভরে নিতে হবে লেহেঙ্গার ব্লাউজটা। তো এইটা সব বের করেছি, আর শাড়িটাও পিকো করানো ছিল না, শাড়িটাও পিকো করে দিয়েছে। আর এখানে আছে ব্লাউজটা, ব্লাউজটাও বানানো হয়ে গেল। এটা ব্লাউজটা একদম সিম্পলের উপরে বানিয়েছি, তো এই ব্লাউজটার হাতটা প্রচণ্ড টাইট হয়ে গেছিলো, ওই জন্যে আবার দিয়েছিলাম। মোটামুটি বাইরের যে আমার কাজগুলো ছিল গোটানো হয়ে গেছে, এবার শুধু ঘর যাওয়ার প্রিপারেশন নিতে হবে হাতে মাত্র। আর আজকের দিনটা তো প্রায় চলেই গেল, আর একটা দিন সময় আছে আর একটা বেলা। তো এইগুলোই ছিল আমার বাইরের কাজ, তো বাইরের কাজগুলো হয়ে গেছে, এই শাড়িও ঠিক হয়ে গেছে, ব্লাউজগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলো জাস্ট প্যাকিং করা। তো ভাবছি যে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর কিছু জিনিসপত্র বের করে রাখবো, দিয়ে কালকে সেগুলো প্যাকিং করবো। আজকে প্যাকিং করবো না, আজ কী কী নিতে হবে জাস্ট একটু দেখে নিচ্ছি, দিয়ে কালকে সবগুলো একদম ঠিকঠাক করে প্যাকিং শুরু করতে হবে। তোদেরকে যে এতদিন ধরে বলছিলাম যে বাপের বাড়ি যাবো, বাড়ি যাবো,
তো তার নিশ্চয়ই একটা কারণ আছে, তার জন্যই বলছিলাম। এতদিন ধরে তোমাদেরকে বলেই আসছি যে আমাদের শপিং হচ্ছে, এখানে নয় ওখানে, এখানে টুকিটাকি হচ্ছে। আমরা বাপের বাড়ি যাব, তার জন্য সেখানে একটা বড় প্রোগ্রাম আছে। প্রথমত আমরা বাড়ি যাচ্ছি, তার একটা কারণ হচ্ছে যে ঈদ আছে আমাদের সামনে। তোমরা সবাই জানো আমাদের ঈদ হচ্ছে বৃহস্পতিবার। তো আমরা বাড়ি যাচ্ছি মঙ্গলবার রাত্রিবেলা করে। মঙ্গলবার রাত্রিবেলা আমরা খড়গপুরে থাকবো, শুক্র বুধবার সকাল সকাল একদম গ্রামের বাড়িতে আমরা বেরিয়ে যাবো। বৃহস্পতিবার হচ্ছে ঈদ, তো ঈদের দিন আমরা বাড়িতে থাকবো, আর শুক্রবার আর্লি মর্নিং আমরা বাঁকুড়ার জন্য বেরিয়ে যাবো। তো আমরা ফুল ফ্যামিলি মিলে শুক্রবার আমরা বাঁকুড়া যাচ্ছি। তো এবার না রিভিল করলেই নয় ব্যাপারটা, কেন আমরা যাচ্ছি। তো ওখানে বিশাল বড় যে প্রোগ্রামটা হতে চলেছে সেটা হচ্ছে যে বোনের বিয়ে, মানে আমার নিজের বোনের বিয়ে, শোভিনের মাসিমণি, ওর মেজো মাসিমণির বিয়ে। শুক্রবার হচ্ছে যে ওর আশীর্বাদী, শনিবার হচ্ছে আমাদের যেটা আর কি ক্ষীর খাওয়ানো লগন বলে সেটা, আর রবিবার বিয়ে, সোমবার রিসেপশন। আমাদের এখন বেশ লম্বা প্রোগ্রাম হতে চলেছে। এতদিন ধরে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি জানি। আজকে ব্লগটা যে যে দেখছো, যারা আর কি আমার খুব ক্লোজ আছো, তারা হয়তো আগেই বুঝতে পেরে গেছে যে ব্যাপারটা কি। আর যারা জানো না হয়তো, তারা আজকে জানতে পারলে যে কেন বাপের বাড়ি যাচ্ছি। তো ফাইনালি আমাদের বিয়ে বাড়ি, তো আমরা যাচ্ছি সবাই মিলে ফুল ফ্যামিলি। কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে বিশেষ কিছুই আমরা কিনিনি। নিজে গিফট দিচ্ছি সেগুলোও সেখান থেকে পছন্দ করে কেনা হচ্ছে, মানে জাস্ট এখান থেকে শুধু ফোনে ফোনে কথা হচ্ছে। টুকিটাকি জিনিস এদিক ওদিক আর কি আমরা, মানে খুব উন্নততম জিনিস এখানে আর কি কেনা হয়েছে, এখানে সেরকম কিছুই কেনা হয়নি। যেহেতু এখানে ব্যাপারটা কি, আমি নতুন জায়গায় এসেছি, মানে বেশি এক্সপেন্সিভ কিছু আমি এখানে কিনতে পারবো না, কারণ এখানে জায়গাটা আমার কাছে খুবই নতুন। তো যা কিছু কেনাকাটা হচ্ছে সব ওখান থেকেই হচ্ছে, এখানে জাস্ট আমরা শুধু ফোনে কথা বলছি, ভিডিও কলে কথা হচ্ছে, ওই জন্যই তোমাদেরকে রিভিল করিনি। আমি ঠিক কাছাকাছি আসুক সময়টা তোমাদের সঙ্গে অবশ্যই রিভিল করবো। এক সপ্তাহ আমরা এখন ওখানে কাটাচ্ছি, একদিকে আমরা যেমন খুব এক্সাইটেড আছি, তেমনি একদিক দিয়ে আমার ভেতরে ভেতরে একটু কষ্ট হচ্ছে। আমার বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেল, 7 বছর আগে যে দিনগুলো গেছে আবার সেই দিনটা আবার ফেরত আসছে বোনের মাধ্যমে। আবার সেই জিনিসগুলো আমি রিলেট করতে পারছি যে ওরও কষ্ট হচ্ছে আর কি ভেতরে ভেতরে। যতদিন কাছে আসে না তত না একটা টেনশন কাজ করতে থাকে, তো ওটাও ওর মধ্যে হচ্ছে আর কি। ওর ফোনে কথা বলছি, ভিডিও কলে কথা বলছি, তো যাই হোক, মানে আমার মনটা খুবই খারাপ। আমি ওদের সামনে এক্সপ্রেস করিনি, আজকে একটু করে দিচ্ছি আর কি, আনন্দের মধ্যে একটু কষ্ট তো থাকবে, কিছু করার নেই। তো এখন ও চুটিয়ে আইবুড়ো ভাত খাচ্ছে, মানে আমার শ্বশুর বাড়িতে এসে ওর খাওয়া হয়ে গেছে, আমার মামা বাড়িতে গিয়েও খাওয়া হয়ে গেছে, বাদ বাকি এবার ঘরে যে যা খাওয়াচ্ছে ওকে এখন, মানে রোজ দিন, মানে যে 10-15 দিন আগের থেকে ওর আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে, মানে এখন চুটিয়ে আইবুড়ো ভাত খাচ্ছে। তো বাস আর কয়েকটা দিনের মেয়াদ বাবার বাড়িতে, তারপরে এবার শ্বশুর বাড়ি। অনেকদিন পর আবার নিজেদের বাড়িতে বিয়ে বাড়ি বলে কথা, আনন্দ তো হবে। তো আমরা ফাইনালি যাচ্ছি, এবার আমাদেরকে প্যাকিং টাকিং শুরু করতে হবে, অলরেডি হাতে আর সময়ই নেই, একদিন মাত্র সময়। এবার বিয়ে বাড়ির সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া, এবারে প্যাকিংটা একটু বেশ বড় সড়ো মতোই হবে যেহেতু বিয়ে বাড়ি। ফাইনালি তোমাদের সঙ্গে রিভিল করেই দিলাম ব্যাপারটা কি, কেন আমরা বাপের বাড়ি যাচ্ছি, এটাই হচ্ছে যে রিজন বোনের বিয়ে। তো আমরা সবাই খুব 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 এক্সাইটেড আছি, নাকি মামা? কতটা এক্সাইটেড তুমি? এতটুকু যে ঝগড়া করতে হবে নাকি? তো আজকে না ব্লাউজ আনতে গিয়ে আসার পথে না মেলায় ঢুকেছিলাম, মেলায় ঢুকেছিলাম, তার কারণটা দেখায়। এই যে আগের দিন যে মিষ্টি মিষ্টি কাঠিগুলো নিয়ে এসেছিলাম না, সেই কাঠিগুলো বুড়োটা পুরো শেষ করে দিয়েছে। আজকে যখন বেরিয়েছি এবার বলছে ওই কাঠিগুলো মোমম কিনে দাও, মেলায় যাবো, মেলায় গিয়ে কাঠি কিনবো। তো এই যে আবার মিষ্টি মিষ্টি কাঠিগুলো কেনা হয়েছে, ওর জন্যে হাফ বাব্বাটা মিলে খেয়ে শেষ করে দিয়েছে। তার অল্প আছে, এখন রেখে দিই, রাত্রিবেলা দেবো না, কালকে যদি খোঁজে তখন দেবো। আরও একটা জিনিস নিয়েছি, এই কাঠির যে দোকানটা ছিল তার অপোজিটে না হ্যান্ডমেড জুয়েলারির দোকান ছিল, তো সেখানে আমার চোখটা পড়ে যেতেই না একটা জিনিস মানে খুব ভালো লেগে গেলো, আমি না কিনে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাই। এই হ্যান্ডমেড জুয়েলারিটা আমি কিনেছি, এটা আছে বিডসের ওপরে, তো এটা মাল্টি কালারেরই আমি নিলাম, এটা সবার সঙ্গে পরা যায়, মোটামুটি বিভিন্ন কালারের শাড়ির সঙ্গে আর কি পরা যাবে জিনিসটা। এই হারটা না সিঙ্গেল বিক্রি করছিল, তো এই হার একটা নিয়েছি, ওটার সঙ্গে না আমি কানেরও নিয়েছি। তো একটা ইয়েলো, একটা ইয়েলোর বিডসের নিয়েছি, আর একটা রেড বিডসের নিয়েছি। তো একবার এটা জাস্ট পরে দেখাচ্ছি তোমাদেরকে, হারটা দেখতে এরকম লাগছে, যদিও আমি এটা সালোয়ার কামিজের উপরে পরেছি, আর একটা কানের পরে দেখি, তো দেখতে এরকম লাগছে। তো এটা যদি শাড়ির সঙ্গে পরে না আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে, মানে খোলতাটা আরও বেশি হবে, যেহেতু আমি সালোয়ার কামিজের উপরে পরে আছি অতটাও ইয়ে লাগছে না।
কানের হারের পুরো সেটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমার না খুব ভালো লেগেছে, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বেজে গেছে 10:15 মতো, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আজকে তো ওই দুপুরবেলায় যা বানিয়েছিলাম সেটাই আছে, আর দুপুরবেলায় না আমি ভাবিনি যে ভাতটা এত সুন্দর হবে, দুর্দান্ত খেতে হয়েছে। সুবিনা বাবার তো খুব ভালো লেগেছে। রাত্রিবেলার জন্য আছে, এবার যাবো ওটাকে গরম করবো, তারপর খাওয়া দাওয়া হবে। ভাতটা গরম করে নিয়ে খেতে বসে গেছি। রাত্রিবেলায় আমাদের মেনু দেখো, এই হচ্ছে থামস আপ, ভাত, এটা দিয়ে আজ আমাদের ভাত খাওয়া হবে নাকি, আর স্যালাড আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে না ব্যাগপত্র প্যাকিং করা শুরু করেছি একটু আধটু, কিছু কিছু হয়েছে। যেমন ব্যাগটার একদিকটা ফুল হয়েছে, আর এখানে কিছু আছে, আর কিছু গুছিয়ে এখন আলমারিতে রেখেছি। আর আর এই ব্যাগটাও আছে, এটাও হবে, এই ব্যাগটাতে এইগুলোর কিছু জিনিস যাবে, আর ওইটাতে এখন কী যাবে এখন বলা যাচ্ছে না। আর এই দেখো, এই স্যুটকেসটা নিয়ে যেতে হবে। এই স্যুটকেসটা নিয়ে কী করবে, আর কী নিয়েছে দেখো, গল্পের বই, লৌকিক গল্পের বই, এই বইটা ও প্যাকেটে ভরেছে, এই বইটা ওকে নিয়ে যেতে হবে, ও পড়বে নাকি। এই গল্প বইটা কে পড়বে, হ্যাঁ তুমি পড়তে পারো, পড়তে পারো তুমি। আর এই স্যুটকেস ফুটকেসটাতে কী আছে, এই ডক্টর সেটটা দেখি, সব জিনিসপত্র নিয়ে আছো নাকি, যে ওখানে কারোর কিছু হলে তুমি দেখবে, ব্লক নিয়েছ। ও বাবা, ওখানে কী করবি ব্লকগুলো নিয়ে, বাবু ব্লকগুলো নিয়ে ঘর বানাবে ওখানে, আর তা বিয়েবাড়িতে আনন্দ করবে না ঘর বানাবে, আনন্দ করবো ঘর বানাবো। আর ওখানের খেলনাগুলো, ওখানে খেলনাগুলো পাচ্ছ না, ওর জিনিসপত্র আগে নিতে হবে। আরে বাপরে বাপরে, তুই এই বইটা না নিয়ে পড়ার বই না, না ওর কোথাও গেলে মোটামুটি ওর ভালো লাগার জিনিসগুলো ও আগে প্যাক করবে, তারপরে অন্য কিছু। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আজ বায়নাগুলো বেরো দিচ্ছি, ও এটাও নিয়ে যেতে হবে বায়নাগুলো ধরো। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আজকে গুড নাইট, টাটা।